Hello friends, good afternoon. Welcome to my channel, welcome to a new blog. দেখো সকাল থেকে আজ ব্লগ শুরু করা হয়নি, অনেকটা দেরিতে এখন তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর এখন লাঞ্চ করার টাইম, লাঞ্চ করতে বসে গেছি। চশমাটার জন্য এই জায়গাটা কেউ চেপে গেছে। দেখো লাঞ্চ আজকে শুক্রবার, আজ আমাদের ভেজ ডে। আজ কী কী হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। এই দেখো আজ হয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাক, শিম আলু, বেগুন এসব দিয়ে একটা খুব ভালো চচ্চড়ি তৈরি হয়েছে। আর হয়েছে আলু পোস্ত, আর হয়েছে বড়া আলুর তরকারি, আর হয়েছে মুগের ডাল। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ মেনু। লাঞ্চ করতে বসে গেছে, কি খাচ্ছে সোনাই? এই যে মানি খাচ্ছে দাঁতা এই দেখো তিনটে নাগাদ লাঞ্চ সেরে আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি। আজ আমি আর আরতি যাব একটা জায়গায়। আমি আরও মেট্রো ধরে নিয়েছি রবীন্দ্র সরোবর থেকে, মেট্রোতে করে যাচ্ছি। আজ যাচ্ছি অনেকটা দূর বেশ। আরতি এই জায়গাটার খবর দিয়েছে, তাই আমরা দুজনে রওনা হয়েছি। ভালোই লাগছে বেশ। এই দেখো মেট্রো যখন পুরো রাস্তা দিয়ে যাচ্ছে। এই দেখো আজ আমরা দুজনেই চলে এসেছি বরানগর, বরানগর সাই বাবার মন্দির। এটা আরতি বলেছে যে খুব বিখ্যাত একটি মন্দির, আর অনেক লোকের ভিড় হয়, অনেক বড় মন্দির অনেক জায়গা জুড়ে। তা আরতির কথা শুনে আমি আর আরতি মিলে চলে এলাম। আমার তো ভীষণ ভালোই লাগে, বিকেল হলে ইচ্ছে করে কোথাও না কোথাও যাই। আর ওর পক্ষে রোজ বেরোনো সম্ভব না, ও বলেই দিয়েছে আমি রোজ যেতে পারবো না। তার জন্য আমরা দুজনে মিলে চলে এসেছি। দেখো মেট্রো স্টেশন থেকে নেমে বেরিয়ে যেতে হবে মেট্রো স্টেশনের বাইরে। বেশ কিছুটা সামনে গেলে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো ধরে এই মন্দিরে যেতে হবে। আমরা মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। বেরিয়ে যেতে যেতেই আমরা দেখতে পেলাম যে একটি আইসক্রিমের স্টল। দেখে এই হালকা হালকা সবে গরম পড়ছে, দুজনেরই ইচ্ছে করলো একটু বেশ আইসক্রিমটা খাই। দুজনে দুটো আইসক্রিম কিনে নিয়ে, কেশর পিস্তা কিনে নিয়ে দুজনে মিলে খেতে খেতে স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে আমরা আসলে দুজনেই প্রথম, তো একটু খুঁজে নিয়ে আমরা গেছি, তবে খুব ইজি, সবাই তোমরাও পারবে। স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড দেখে সেখানে জিজ্ঞাসা করলেই বলে দেবে কোন অটো যাবে বা কীভাবে যাবে। আমরাও ঠিক সেইভাবেই অটো স্ট্যান্ডে গেলাম, আর জিজ্ঞাসা করে নিয়ে একটা অটোতে চেপে বসে গেলাম সাইবাবার মন্দিরে যাব বলে। এই দেখো চারজন করে বা পাঁচজন করে ওরা বসিয়ে নেয়, এই অটোতে করে যাব। আর 25 টাকা করে ভাড়া, 50 টাকা নিয়ে যাবে। সুতপুর স্টেশন হয়েও কিন্তু এটা যাওয়া যায়, ব্যারাকপুর থেকেও যাওয়া যায়। তবে আমরা যেভাবে গেছি, আমাদের এই দিক থেকে তোমরা যেই বন্ধুরা যেতে চাও তারা এভাবেই যেতে পারবে। বরানগর স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে গিয়ে অটো ধরে পৌঁছে যেতে হবে সাইবাবার মন্দিরে। এই দেখো আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটি দোকান যেখান থেকে প্রসাদ কিনতে হবে। আমরা দুজনেই প্রসাদ কিনে নিলাম, লাড্ডু, আর সাই বাবা পছন্দ করেন গোলাপ, তার জন্য নিয়ে নিয়েছি একটি করে গোলাপ। এবার দেখো মন্দিরে আমরা প্রবেশ করছি, খুব সুন্দর, রোদ পড়ে গেছে, সূর্য ডুবো ডুবো, আর এই সময় আমরা ঢুকছি মন্দির প্রাঙ্গণে। কি সুন্দর চারদিকের পরিবেশটা দেখো। আজকের ওয়েদারটাও এমনিতেই একটু সূর্যের তাপটা কম ছিল, হালকা হালকা গরম, ঠান্ডার ব্যাপারটাও রয়েছে বেশ। আর এই পরিবেশে আমরা দারুণ এনজয় করছিলাম বিকেলবেলাটা। এটা কিন্তু রাজা বিস্কিট কোম্পানির ঠিক পাশেই। এই দেখো সামনেই রয়েছে ফুলের সুন্দর বাগান। আমরা এই বাগানের সামনে দুজনে মিলেই বেশ অনেক ফটো তুললাম, এদিক থেকে ওদিক থেকে, যেখানেই যাই ফটোটা তুলতে তো বেশ ভালোই লাগে। আর এত সুন্দর পরিবেশ, আর সেজে গুজে গিয়ে যদি ফটোই না তুললাম তাহলে আর কী হলো? ভিডিও করে নিয়ে, ফটো করে নিয়ে সব কিছুই তোমাদের জন্য, তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো,
সেই জন্যই আরও বেশি করে করে ভালো করে ফটোটা তোলা বা ভিডিও করা। এই আমরা প্রসাদ কিনে নিয়ে এবার মন্দিরে ঢুকছি। এদের যেই সিস্টেমে ঢুকতে হবে, যতই মন্দির ফাঁকা থাকুক সেভাবেই যেতে হবে। এই দেখো আমার সামনে আরতি যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। এবার আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের সামনেই পুরোহিত বসে আছেন, সেখানে গিয়ে ওনার হাতে পুজো দিতে হবে, উনি পুজো করিয়ে দেবেন। নাম গোত্র বলার সঙ্গে সঙ্গে উনি পুজো করে প্রসাদ আমাদের হাতে দিয়ে দিলেন। তারপর পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে গিয়ে তোমাকে সামনে বসতে হবে। এই দেখো আমরা মন্দিরের সামনে বসেছি, সামনেই সাইবাবা বসে আছেন। নমস্কার করলাম, মনের প্রার্থনা জানালাম, খুব ভালো লাগছিল। এমনি মন্দিরে গেলে মনটা একটু অন্যরকম সবারই। আমরা সাইবাবার ঠিক সামনেই বসে অপেক্ষা করছিলাম আরতির জন্য। আরতি আরম্ভ হবে এখানে 5:30টায়। তার জন্যে এই দেখো 5:30টা বাজার সঙ্গে সঙ্গে আরতি শুরু হয়ে গেছে। আমরা পুরোটা সময় থাকতে পারিনি, কিন্তু বেশ কিছুক্ষণ আরতিটাও আমরা দেখলাম, ভালো লাগলো। তারপর পুজো আরতির পরে ওখানে আবার পুজো হবে। যতক্ষণ আরতি চলবে ততক্ষণ আগেই ওরা ঘোষণা করে দিয়েছিল যে কোনো পুজো ততক্ষণ নেওয়া হবে না। তাই অনেক দর্শনার্থীর ভিড় তো এমনিতেই জমে গিয়েছিল যারা আরতির পরে পুজো দেবে। আমরা আরতি দেখে বেরিয়ে এলাম। মন্দির থেকে যখন আমরা বেরিয়ে আসছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে গেছে। আলো জ্বলার পরে যেন মন্দিরটা আরও বেশি সুন্দর লাগতে শুরু করলো। আমি আরেকবার এই সামনে থেকে পুরো বাবাকে তুলে নিলাম। দেখুন বসে রয়েছেন সাইবাবা, আর কি সুন্দর লাগছে, চারদিক আলোয় ঝলমল করছে। সন্ধে হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে আবার অটো ধরে নিয়েছি। আমরা ঢুকে গেছি বরানগর মেট্রো স্টেশনে। এবার আবার বাড়ি ফেরার জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ঢুকে গেলাম মেট্রো স্টেশনে। আমি এসছি, আওয়াজ দেবার সঙ্গে সঙ্গে মানি চলে এসছে। খুব মজা করে মানি আমার আর ওর সঙ্গে সময়টা বেশ ভালোই কাটালো। হয়ে গেছে ডিনার করা, এই যে শুয়ে পড়েছি। দেখো কয়েক দিনের মধ্যেই আবার কেমনি গরম পড়ে গেছে। এখন তো ফ্যান চালাতে হবে, এখনও চালাইনি যদিও, কিন্তু কাল রাতেও চালিয়ে শুয়েছি। আমার তো সর্দি লেগেই আছে, কিন্তু তবুও ফ্যান ছাড়া তো ঘুমানো যাচ্ছে না, গরম পড়ে গেল এরই মধ্যে। আমার আজকাল আবার চশমা ছাড়াও চলছে না, এই জায়গাটা না কেমন দাগ হয়ে গেছে। এবার একটু গিয়ে চশমাটা মনে হচ্ছে সেট করিয়ে আনতে হবে। যাই হোক, তাহলে আজ তোমাদের দেখালাম সাইবাবার মন্দির বরানগরের। খুব বড় সাইবাবার মন্দির এটি, তোমরা গিয়ে অবশ্যই দেখে আসো, দর্শন করে আসো বাবার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। 11টা বেজে গেছে, ঘুমোতে যাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই যত্ন নিও নিজের, ঘোরা বেড়ানোগুলো কন্টিনিউ করো, যা যেটা ইচ্ছা হয় তাই করো। তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।